হে পাটনার আপনাদের বারো এই তারাকা গৃহ দেখি পেয়েছি না, মানে পেলেটন বলে যে কয় সরতে বারো আমি সকলে যাই পাইছিল গুয়াহাটীত আছে, তো মো গেছিল গুয়াহাটীত চাবা, কিন্তু এতিয়ার গুয়াহাটীত যাব নালাগে কারণ নলবাৰীতে আইছে এই তারাকা গৃহ আর সেটা আজি স্টার্ট করব, কোর্ট স্টার্ট করব, আপনার সকলো দেখাম, কিন্তু তাতে আগে আমি যাব লাগবে। তো অল্প পিছতে যাই আছো বারো, মানে রাতেপা উঠলো মতে ওইটা ধুনিয়াকে ড্রেস ট্রেস চেঞ্জ করো আর সেফালে পুতুলো আইছে দুয়ে লগ লাগি বলে আপনার দেখে আছো, কোর্ট স্টার্ট করব আর হিমু মামা আইব স্টার্ট করব ব্লক ফটাফট ব্লক অলপ ফাইনালি যাব ওলে এলো আর এইফালে পুতুলো আই পেলা আর এটা দুয়ে ধুনিয়াকে বাইকত যাই আছো, আমার পরা বেশি দূর নয় বারো যত যাই আছো, বাকি কি কবি আমার নলবাড়ির প্রথম কি তারাকা গৃহ হবে যাই আছে মজা লাগছে নাকি মজাটো লাগবই দিয়কচোন, কারণ 2012 চনতে বানা আরম্ভ হয়েছিল কিন্তু কিছু কারণের কারণে বজি আছে আর ফাইনালি আজি উদ্বোধনী করব, তো বহুত ভাল লাগি আছে। এই তারাকা গৃহটো অসমৰ প্রথম টি তারাকা গৃহ গুয়াহাটীত তো আসিল বারো এই সবে চাইছি কিন্তু এই টি টি হব, তো আইব আপনার চাবা নলবাৰী কত হয়েছে আপনার মানে জায়গাটা দেখে আছো বারো সচাকৈ নলবাৰীর কারণে বহুত ডর খবর এই যে অহা প্রথমটো বস্তু যে নলবাৰীত হয়েছে সচাকৈ বহুত ডর খবর, তো থ্যাংকস টু হিমু মামা, তো এই কারণে চারিওফালে আজি হিমু মামার পোস্টার লাগিয়ে আছে আর অল্প পিছতে আইব আর এই তারাকা গৃহ উদ্বোধনী করব ব্লক ফটোত যাই থাকব। আর ইয়ার এড্রেসটা হয়েছে আপনাদের নলবাৰীর লাউডল চকত আইব লাগবে, লাউডলটো সকলে চিনি পায় বারো দে কোনি কি কারণত চিনি পায় একবার কমেন্ট করবসুন লাউডলটো, তো এই লাউডল চক আই পালো আমি আর ইয়ারপর এটা লেফট লব লাগিব আর লেফট লই বলে আপনাদের অলপমান সিধাই যাব লাগিব অলপমান দূর আর তারপিছত আর অলপমান দূর সিধাই আইবলে আপনাদের দেখা পাব প্লেনেটোরিয়াম বলে লেখা আর এই লিখে থাকা রাস্তা দিয়ে আপনাদের লেফট লব লাগিব আর লেফট লই বলে অলপমান ভিতর যাই বলে আপনাদের পাই যাব, এই ভিতর নিবা নেতে, তো সেইখানে গাড়িখানে এতে পার্কিং করে থাকলো এখন দোকানের সম্মুখত আর এটা বুলি যাব লাগবে আমি ভিতর লেগে, মানে এই প্লেনেটোরিয়ামর এই রাস্তা দেখছিনে এই রাস্তা দুটি অল্প ভিতর লেগে যাব লাগবে, তো কি দূর আপনাদের দেখে আছো বারো কিন্তু এটা গাড়িখান পার্কিং করে ললো তারপর যাই আছো বলক। ফাইনালি আই পালো মই প্লেনেটোরিয়ামর সম্মুখ কিন্তু ইয়ারপর কাকো আগত যাব দিয়া নাই, মানে এই সম্মুখের রাস্তা যদি অলপমান গেলে মানে প্লেনেটোরিয়ামটা আছে কিন্তু যেহেতু চিফ মিনিষ্টার আইব তো সেইখানে এই রাস্তাটো কাকো যাব দিয়া হওয়া নাই, বর্তমান ইয়াতে কাকো আইবা দিয়া নাই, তো যেহেতু মামা এটা আই আছে বর্তমান ফুটে কাটব, তো সেইখানে কাকো আইবা নাই কিন্তু অলপ মানে কি মোর চিনাকি মানুষ আছিল সুদিবলে মানে কি ভিতর কাহক লেগে আইসো কিন্তু ভিতর সুমাবা নেদে বারো, তো এইটাই হয়েছে তারাকা গৃহ কিন্তু ইয়ার ভিতর বর্তমান সুমাবা নেদে, তো এনে বাইরের পর আপনার দেখে দিছো কিনকে কি বস্তুবিল বানে আছে আর এই তার দেখছি না প্যান্ডেল এই হে প্যান্ডেল, তো সেই প্যান্ডেলত মিটিংখান হবো মামাই মানে এতে ফুইটা কাটি লগেলগ সেই মিটিংত যাব, তো তাতে মানে কিছু প্যান্ডেল বনেছে আর তাতে কিছু নতুন নলবাৰীত নতুন প্রজেক্ট হয়েছে, তো তার বিষয়েও কব, তো এইটো হয়েছে তারাকা গৃহ এইফালে কিন্তু ভিতর বর্তমান সুমাবা নেদে আর আজি সুমাবা নেদবও পারে একদম ফুইটা কাটার পিছতো সুমাবা নেদবা পারে কিছু সিকিউরিটি রিজনের কারণে, তো কি হয় চাই লো বারো কিন্তু দুদিনমান পাছত ভালকে আপনার দেখে দিম, আজি যদি সুমাবা পারো চেষ্টা করিম কিন্তু কি হয় না জানো। আর এইটাই হয়েছে প্লেনেটোরিয়ামর গেট আর এইখানে হয়েছে বোর্ড আর ভিতরত সৌটো হয়েছে প্লেনেটোরিয়াম নলবাৰী প্লেনেটোরিয়াম, মানে বহুত ডর গৌরবর কথা আর নলবাৰীর কারণে, আর ইয়াত চক চারিওফালে পুলিশ কারণ মামা আইবই আর ঢের পুলিশ আর বেলেগ কোনো মানুষ ইয়াত থাকবো দিয়া নাই কিন্তু আপনার দেখার কারণে মই কিবাকে আছো আর মানে কি কম আর। আর এই প্লেনেটোরিয়ামটো অসমৰ প্রথমটি 3D প্লেনেটোরিয়াম আর অসমৰ 4 নম্বর প্লেনেটোরিয়াম, অসমত 4টা প্লেনেটোরিয়াম আছে অলরেডি গুয়াহাটী জৰাত আর বাকি এটা কোর্ট আছে নাজানো, আর এই 4 নম্বর আর এই 3D প্লেনেটোরিয়াম হব, এইফালে এইফালে আপনার কি কি সুবিধা আছে সব লিখা আছে আপনার স্ক্রিনশট মারি লব, তো এটা খালি হিমান্ত মামা আইলে মানে ফুইটা কাটব লাগে আর পরহির পর আমি এতে সুমাব পারিম বারো, তো এটা আজি নরিম আর আজ কিছু সিকিউরিটি রিজনের কারণে সুমাব দিয়া নাই, তো চাই লো বারো। তো ফাইনালি আই পালে মামা মানে হেলিকপ্টারত আইছে বঙাইগাঁওর পর, তারপর হেলিকপ্টারত আমার এতে ওসরতে ফিল আছে পুলিশ রিজার্ভ, তারপর কারো আইব ও মামা ও হাতখান দাঙি দি, আর এইফালে আই পালে আমার শিক্ষামন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া আই পালে এইটো, তো ফাইনালি আই পালে হিমু মামা আর এইবিলাক হয়েছে স্কোয়াড নামি আছে আর পিছফালে কোনখান গাড়ি আসিবা, তো এইফালে স্কোয়াডবিলাক নামি আছে আর চারিওফালে আর ওখান গাড়ি কিন্তু গাড়ি বারো ইয়াতে নালাগে ভিতর ডাইরেক্ট সোমাই লো যাব গাড়িখান এইখন গাড়িত
তো সেইফালে ভিতরত ফুটা কাটা আরম্ভ করে আছে আর ইয়াতে ফুটা সুটা কাটার পাছত ডাইরেক্ট মিটিংক লিগে যাব মামায়। তো এটা তো ভিতরত আর সুমাব নেদে বেলেগ মানুষ, তো আমি ডাইরেক্ট মিটিংক লিগে যাই থাকো। বলক ডাইরেক্ট মিটিংক লিগে যাই থাকো। বর্তমান ইয়াত কোনো মানুষ নাই, ইয়াতে এইফালে কোনো সব স্কোয়াড সব সাইড হয় পুলিশ। কিন্তু মানে কি কিবা এটা মানে কি মোর ভাগ্য ভাল, এইকারণে মই ইয়াত থাকিবলৈ ধুনীয়াকৈ ভিডিঅ'খিনি বনাব পাইছোঁ। কিন্তু ইয়াৰে ভিতৰত মানে কাকো আহিবা দে না, আৰু এই ৰাস্তাটোৰে মানে কাষতে হওক কাকো থাকিব দে না আৰু মানে চিভিলিয়ান মানুহ। তো কিন্তু কিবাকৈ আৰু মই আছোঁ আৰু কৈ মিলি পেলাই যে মই ভিডিঅ' বনাব আহিছোঁ কিবা এনেকৈ আহিছোঁ। তো এতিয়া আৰু তাতেতো ভিতৰত সোমালাকে, তো এতিয়া ইয়াতে থাকি লাভ নাই, এতিয়া ডাইৰেক্ট মিটিঙক লৈ যাওঁ বলক। আৰু এইফালে মিটিঙত অহা মানুহৰ গাড়ী চক বাপ টেম্পু ই ৰিক্সা সব নড্ৰাই গৈছে, মানে গাড়ী ইমান যদি মানুহ কিমান হ'ব আৰু ভাবক। বাপৰে বাপ, আ সোপা মানুহ মিটিঙত, বাপৰে বাপ মানুহৰ ঠাৰ চক, এলা মানুহৰ ঠাৰ, ইমান মানুহ সব মামাৰ মিটিঙত যাব আহিছে সব এই মানুহ। মানে মামাই তাৰে খুইটা কাটিবলৈ এতিয়া ইয়াতে আমাৰ কাষতে মিটিং এখন আছে, সেই মিটিঙত আহিব না, তো এলা সব মামাক মিটিঙত চাব যাৰ কাৰণে আহিছে সব এলা। মানে আজি নলবাৰীত কিছুমান নতুন নতুন জেগা আৰু উদ্বোধনী কৰিব, যেনেকৈ ডি চি অফিচ হওক কিবা এনেকৈ হওক ক'ত ক'ত উদ্বোধনী কৰিব, খেলা বস্তু কথা ক'ব মানে মিটিঙত। তো খেলা সেইকাৰণে মানুহ বহুত আজি, আমিও এতিয়া মিটিঙক লৈ যাওঁ, মিটিঙৰ ভিতৰখিনি আপোনালোকক দেখি আছোঁ বলক। আৰু এনেদৰে কণমানিকেইটাই মানে ৰখি আছে মামাক মাত দিয়াৰ কাৰণে ৰাস্তাতে। তো এতিয়া আহিব, আহিলে মাত দিব, আৰু আমিও সেইকাৰণে অলপ ৰখি দিলোঁ মানে ৰাস্তাতে, মিটিঙক লৈ যোৱা নাই। তিনি নম্বৰখনত আৰু এইফালে ফিল্ডত মানুহ চক বাপৰে বাপ মানুহ, আৰু এইবিলাক সোমোৱা মানুহ চব লাইন পাতিবলৈ চব এটা এটাকৈ সোমাব দিছে, কিন্তু মানুহ চক বাপৰে বাপ ঢেৰ মানুহ। আৰু এইফালে নিজকে চেক কৰি ল'লোঁ, বোমা জমাটো নাই নাই ধৰক একো নাই, সেইটো কম্পিউটাৰটোত দেখা পাই না। ইয়াত নলবাৰী ৰাস হৈ গ'ল, কিন্তু নলবাৰী ৰাসতো ইমান মানুহ নাছিল, ইয়াতে যিমান মানুহ হৈছিল সেই মানুহ। আৰু এইফালে জয়ন্তদা কিবা ভাষণ দি আছে, ইয়াতে মানে আজি কিছুমান ভাষণ দিব, ভাষণখিনি অলপমান দেখিবলৈ আমি ডাইৰেক্ট ঘৰৰ কিনে যাওঁ, অলপমান চাওঁ আৰু ভাষণটো। আৰু নতুন নলবাৰীত ডি চি অফিচটো হ'ব এনেকুৱা ধৰণৰ, এই যে পষ্টাৰত আছে বিল্ডিংটো, আৰু এনেকুৱা ধৰণৰ হ'ব নতুন ডি চি অফিচটো। বৰ্তমান মই ভাষণৰ পৰা ওলাই আহিলোঁ, মিটিঙৰ পৰা ওলাই আহিলোঁ, মানে তাতে ভাষণ চাষণ দি আছে, এতিয়া অলপমান শুনিলোঁ, শুনিবলৈ ওলাই আহিলোঁ, বাকী সুতুলো হৰাইছে, দুনিয়া মানুহৰ ভিন নাই এই মানুহৰ মাজত। তো সি বা ক'ত গ'ল এতিয়া বিষ্ণু বাহিৰত যাই পেলাই, বাকী এতিয়া ঘৰক লৈ কিনে যাওঁ কাৰণ বহুত ৰ'দ দিছে, তো ইয়াতে বেছি সময় থাকিব নোৱাৰিলোঁ, অলপমান ভাষণ শুনিবলৈ গুচি আহিলোঁ। তো বলক এতিয়া বাহিৰক লৈ যাই থাকোঁ বলক। ফাইনেলি মই আহি পালোঁ ঘৰ, মিটিঙৰ পৰা আহি পেলাই ঘৰ পালোঁ আৰু। তো এতিয়া ধুনীয়াকৈ গা পা ধুই লওঁ, বাকী আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে আছিল, মানে নলবাৰীত নতুনকৈ তাৰাগৃহ অ'পেনিং কৰিলা সেইটো দেখালোঁ, আৰু লগতে আমাৰ নতুন নলবাৰীত বহুত নতুন নতুন বস্তু আৰম্ভ কৰিব আজি, তাৰে কিছুমান ভাষণত ক'ব আৰু, কিন্তু মই বেছি সময় ৰোৱা নাই। তো এতিয়া আজিৰ ভিডিঅ'টো এইখিনিয়ে আছিল, ভিডিঅ'টো চাই পেলাই যদি ভাল পালে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব। বাই বাই।